হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং ডিরেক্টর চ্যানেলে আরো একবার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আবার আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর আমি রিয়াকশন দেবো সেটি হচ্ছে ওমর বলে একটি মুভি আসছে, ঠিক আছে। কাস্টে যিনি আছেন ওনার নামটা আমি, যিনি কাস্টে আছেন ওনার নাম হচ্ছে সারিফুল রাজ, ঠিক আছে। সারিফুল রাজের মুভি আমি আগে দেখিনি, ঠিক আছে, কিন্তু ওনার নাম শুনেছি। তো এই প্রথম ওনার একটা মুভি ট্রেলারের উপর আমি রিয়াকশন করছি। তো চলুন বন্ধুরা দেখিনি যে উনি কি নতুন মুভি আপনারা আমাদের জন্য নিয়ে আসছেন বা কি তার স্টোরি আছে, চলুন দেখে নিই যে আমরা কিছু আন্দাজ করতে পারি কিনা ট্রেলার থেকে। ওকে, আমি ফিরে আসছি না, ছোট্ট ইন্টারভিউ পরে আপনারা কোথাও যাবেন না, ভিডিও দেখতে থাকুন, ঠিক আছে। এক্ষুনি ফিরে আসছি। ওকে বন্ধুরা, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি, লেটস স্টার্ট দা ভিডিও। 3 2 1 লেটস গো। ও আইটেম নাম্বার ছেলে বুড়োর ঘুম ওরে, ট্রেন্ডিং আমি ফেসবুক ইনস্টা টুইটারে। আচ্ছা, মিটা যদি জানতে পারে তাহলে তোরে খাই দেখো। তো বন্ধুরা, মনে হচ্ছে পুরো গ্যাংস্টার ভাইব আছে, ঠিক আছে। গ্যাংস্টার রিলেটেড যে সব মুভিজ হয় ওই মুভি টাইপের লাগছে, ঠিক আছে, দেখা যাক। এই বডি ছোট কই? বর্ষা, আমি ওকে এতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরছে না কেন? ছোট ভাইজা, আমি তো জানি না। এখানে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় সাপের মুখ থেকে বাঁচানোর জন্য। এখন তোর আর আমার সাপ বড় মির্জা। তুমি তো দেখি পাকা মা, তুমি শিওর তুমি আগে এসব করবে? মির্জা সাহেব, আপনি আমাকে আগে জানাবেন না, একদিন নিখোঁজ থাকা তো ভালো কথা না। আপনার ছেলের মোবাইলের লাস্ট লোকেশন এই বাড়িতে দেখাচ্ছে। তুই একটা ফোন সামনে রাখতে পারিস না, পেস্টা তো তুই লাগাইছিস। লাশ শীট কে জন্য গন্ধ হইতাছে, ওর স্প্রে মেরে কাম হইতো না। লাশ যদি বাড়িতে ফুটে ফেলাই, জায়গা ঠিক করছো তুমি? বেশ ভালো থ্রিল আছে মুভিটা মনে হচ্ছে। আপনাকে তো এই বাড়িতে আগে দেখিনি। ছোট মিজের বন্ধু লন্ডনে থাকে, দুদিন হলো এখানে এসছে, আরো কিছুদিন থাকবে। আর দুদিন ধরে আপনার ছেলেও মিসিং। আরে আমাদের লেজেন্ডারি একটা, চুলেরও যদি কেউ ক্ষতি করে তাকে আমি জীবিত রাখবো না। আমি জানি লাশ কই আছে। আমার মনে হয় অনেক বড় একটা গেম চলছে, সত্যি কিন্তু কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমার জানা আছে। আঙুলটা টেনে টেনে করছে একটা। এই তোর ভয় লাগতেছে না? ভয় পেলে কি বিপদ থেকে বাঁচা যাইব? ঠিক, হোগায় আগুন লাগলে পাশাল থেকে নিজের উপায় নিজে মমতা শিখে ফেলাইতে হয়। তো বন্ধুরা, ওমরের ট্রেলারটা দেখলাম, ঠিক আছে। ট্রেলার দেখে মোটামুটি ভালো লাগলো, ট্রেলারটা বেশ ভালো ক্রিয়েট করেছে। আর যে ক্যারেক্টারসগুলোর কথা মনে হচ্ছে মুভিটার মধ্যে, আমার মনে হচ্ছে প্রচুর ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার্স আছে। তো আপনারা যখন মুভিটা দেখতে যাবেন তো সেই ক্যারেক্টারগুলোর সাথে আপনাদের সবাইকে ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে। ক্যারেক্টারগুলোকে কীভাবে তারা প্রেজেন্ট করছে, ঠিক আছে, সেটা মুভির মধ্যে অবশ্যই আমরা দেখতে হবে ভালো করে। অনেকগুলো ক্যারেক্টার হলে সব ক্যারেক্টারের সাথে মানে কী বলবো মানে কমিউনিকেশন সেটা দর্শকদের ভালো হয়ে ওঠে না, কিন্তু এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে তো আপনাকে অবশ্যই বুঝতে হবে। তো মুভিটার বলবো যে নতুন নতুনত্ব কিছু আমি দেখতে পাইনি। মুভিটার মধ্যে যে স্টোরি সেটা যতটা ট্রেলার দেখে আমার মনে হয়েছে যে এটা একটা ক্রাইম থ্রিলার মুভি, ঠিক আছে। ক্রাইম মিস্ট্রি, যেমন একটা খুন হয় তারপরে সেটাকে নিয়ে ইনভেস্টিগেশন চলে, পুলিশ আসে, তারপর দোষীকে খোঁজার চেষ্টা করা হয়। তো এখানে সাইফুল রাজের কী কী প্লে বা উনি কোন ক্যারেক্টার করছেন বা ওনার কাজটা এখানে কী বা উনি কী কাজ করেছেন, ঠিক আছে, সেটা দেখতে হলে তো মুভি দেখতে হবে, ঠিক আছে। তো ট্রেলারটা একটু সাসপেন্স ছেড়ে দিয়েছে যে দেখ আপনারা দেখুন। তো ট্রেলারটা দেখে আপনি এটাই বুঝতে পারবেন যে এটা একটা ক্রাইম থ্রিলার মিস্ট্রি মুভি।
তো ক্রাইম থ্রিলার মিস্টার মুভি এর আগে অনেক এসেছে, ঠিক আছে। তো আমি বলবো যে একটু ডাইরেক্টর সাহেবকে আমি বলতে চাইবো, যে ডাইরেক্টর আছেন তো উনি ভাইকে বলতে চাইবো যে আরো নতুন নতুনত্ব কিছু কাহিনী বা স্টোরি নিয়ে আসতে, মানে এই ধরনের স্টোরি আমরা অনেক দেখেছি আর একটু ভালো হতে পারতো, স্টোরিটা আর একটু ভালো হতে পারতো। তো ওমর এর পোস্টারটা আমি দেখেছিলাম, পোস্টার দেখে আমার মনে হয়েছিল যে মুভিটা ফাড়ু হতে চলেছে, যে ট্রেলারটাও জাস্ট দারুণ হবে, কিন্তু সেরকম কিছু আমি দেখতে পাইনি। কিন্তু এটা আমার ওপিনিয়ন, আপনাদের জানি না কেমন লেগেছে। তো আপনাদের যদি ট্রেলার সম্বন্ধে কিছু বক্তব্য থাকে, কিছু বলার থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনাদের সাইফুল রাজের এই নতুন ওমর মুভির ট্রেলারটা কেমন লাগলো, ঠিক আছে। আপনারা রিয়াকশন দেখছেন, পুরোটা রিয়াকশন দেখতে এসছেন, মানে আপনাদের কিছু বক্তব্য থাকবে, তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, ওকে। আর আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তো আমি ফুলফিল করার চেষ্টা করবো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে, কেননা চ্যানেলে আমি এই ধরনের কন্টেন্ট আনতে থাকি। চলুন বন্ধুরা, এই আজকের ভিডিও এই অবধি, পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ওকে। চলুন, জয় হিন্দ, জয় ভারত।